अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तुम्हें ठीक आछो तो? কিছু হয়নি তো তোমার? না নিহার বাবু, আমি একদম ঠিক আছি। তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিলে। হ্যাঁ, আর কোনো ভয়ের ব্যাপার নেই নিহার, রুচিতা ঠিক আছে। তোমার এত আঘাত লেগেছে, তুমি ওষুধ লাগাওনি কেন এখনো? বসো, প্লিজ বসো। মালকিন ওষুধ নিয়ে এসেছি। হ্যাঁ, গিয়ে দিয়ে দাও ঋতু বৌদিকে ভিতরে। ভেতরে কেন মা? রুচিতা তো এখানে বসে আছে। বৌদির শরীর খারাপ নাকি? মা, ঋতুর কিছু হয়েছে নাকি? নিহার বাবু, এই ওষুধগুলো বৌদির জন্য নয়, এগুলো তার জন্য যে আমার জীবন বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে তোমার প্রাণ? অমৃতা। ইনফ্যাক্ট আমি তো তোমাকে প্রথম প্রপোজ করেছি। অফ কোর্স আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করব। অমৃতা? হ্যাঁ নিহার বাবু, উনি আমার জীবন বাঁচিয়েছেন। মনে হয় নিহার ফিরে এসেছে। ওনার জন্যই আমি এখন এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি। আমাকে বাঁচানোর জন্য ওনার অনেক চোটও লেগেছে, তাই উনি কিছুদিন আমাদের সাথেই থাকবেন এখানে। কি? ও তোমার প্রাণ বাঁচিয়েছে তো? তাহলে থ্যাংক ইউ বলে দাও, বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। I'm sorry, কিন্তু আমি এই কথাতে রাজি হতে পারছি না। অমৃতা এই বাড়িতে থাকবে না। ওর নিজের বাড়ি আছে তো, ওখানে কেন যেতে পারছে না? দেখো নিহার, ওর বাড়িতে কিছু প্রবলেম আছে, সেই জন্য আমি ওকে কিছুদিন এখানে থাকতে বলেছি। ব্যাস বাবা, ওর আরো বন্ধু আছে তো এই শহরে, ও ওখানে যেতে পারে, এখানে ও থাকবে না, এন্ড দ্যাটস ফাইনাল। কিন্তু কেন? ও এখানে কেন থাকতে পারবে না নিহার? ও যদি এখানে থাকে তোর কি প্রবলেম? আরে, ও রুচিতার প্রাণ বাঁচিয়ে আমাদের উপকার করেছে, ওর এই উপকারের প্রতিদানে ওকে আমরা এখানে রেখে দিতে পারি না? বাবা, কৃতজ্ঞতা দেখাতে হলে কোনো হোটেলে রেখেও সেটা দেখাতে পারো তুমি, কিন্তু ও এখানে থাকবে না। না নিহার, আমি সিদ্ধান্ত নিয়েছি ও এখানেই থাকবে। নিহার, কি হয়েছে বাবা? রুচিতা কি উপকার করেছে তার জন্য না হোক, ঋতুর ছোট বোন তো, সেই হিসেবে তো এই বাড়িতে থাকতে পারে মেয়েটা।
আর তোদের তো ভালো বন্ধুত্বও ছিল, তাহলে কি হলো হঠাৎ যে তুই ওর এত বিরোধিতা করছিস বাবা? যাকে ইচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে চলে আসবে, কখনো ওই মেয়েটা কখনো অমৃতা। কিন্তু উনি নিহার বাবু, নিহার বাবু এটা কি ছাড়ো তো আমাকে শুধু শুধু আনন্দ পাচ্ছিলাম তোমার আসাতে আমি কিন্তু তুমি তো একটা ড্রামা কুইন কোনো তামাশা না দেখলে তোমার খাবার হজম হয় না ওই মেয়েটার জন্য আমার নিহার যতই জেদ করুক, এবার আমি কোনোভাবেই হার মানব না। এবার আমি ওর জন্য এখানেই থাকব। সে তো ঠিক আছে, কিন্তু তুমি তোমার এই প্ল্যানের ব্যাপারে আমাদের কেন বলনি? হ্যাঁ, তোমার ওই লোকটা যে আগে ফোন করে দিয়েছিল, তাই আমি ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিলাম, না হলে কি যে হতো জানি না। আন্টি, তাহলে সেটাই হতো যেটা আমি চাইব? আর যদি আমি আমার এই প্ল্যানটার ব্যাপারে আগে বলে দিতাম, তাহলে আপনার এই অপূর্ব পারফরম্যান্স আমি কি করে দেখতাম? অমৃতা, তুমি একটু বেশি উঠছো। খুব বেশি দিন আলাপ হয়নি তোমার নিহারের সাথে। তুমি জানোই না যে ও যেটা নিয়ে জেদ করে তার জন্য সব করতে পারে। তাই জন্য একটু সাবধানে, যে কোনো সময় এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, বুঝেছ? ওর জন্য এই বাড়িতে তোমার বা অন্য কারোর প্রবলেম হলে? নিহার বাবু, আমি জানি সুন্দরীর সময় আমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু অমৃতাদি তো বৌদির বোন না, আপনার বন্ধু, ওনার থেকে কারোর কি প্রবলেম হবে? এটা তুমি বুঝতে পারবে না। ছাড়ো, তোমার যা করার ছিল তুমি করেছ, এবার আমার যেটা করার আমি সেটা করব। ওই মেয়েটা এই বাড়িতে থাকবে না, এন্ড দ্যাটস ফাইনাল। নিহার বাবু, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। না অমৃতা, আই এম সো সরি যে তোমাকে এখান থেকে এইভাবে বাইরে পাঠাতে হচ্ছে। আসলে নিহার তোমাকে এখানে একদমই রাখতে দিতে চায় না, ও চায় না যে তুমি এখানে থাকো। আর আমি চাই না যে তোমার এখানে থাকার জন্য কারোর কোনোভাবে অসুবিধার সৃষ্টি হোক। ওহ, আমি তো শুধু এখানে এই ভেবেই থাকছিলাম যে এটা অন্য কারোর নয়, আমার দিদির বাড়ি, কিছুদিন অন্তত কেউ আমার পাশে থাকবে,
আর তুমি তো এবাড়ির বড় বউ, তোমার কথা কেউ ফেলতে পারে নাকি? কিন্তু অমৃতা, আমি এই বাড়ির বউ নিশ্চয়ই, কিন্তু এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এই বাড়ি বাবা, প্রতীক আর নিহারের বাড়ি। এই বাড়িতে সেটাই হয় যেটা ওরা তিনজন চান, তাই আমার কিছু বলাতে কিছুই বদলাবে না। ঠিক আছে দি, যদি এরকমই হয় তো আমি এখান থেকে চলে যাব, কোথাও না কোথাও থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, না হলে কোনো না কোনো পার্কের বেঞ্চ তো আছেই। কিন্তু তোমাকে এই নিয়ে আর বেশি ভাবতে হবে না, আমি আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। অমৃতা, অমৃতা কি হলো? তুমি এদিকে এসো, এখানে বসো, বসো এখানে। অমৃতা, অমৃতা তুমি ঠিক আছো? আজ রাতে তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। আমি জল নিয়ে আসছি তোমার জন্য, আর নাইট গাউনও নিয়ে আসছি, তুমি বিশ্রাম নাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।